নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি আইসিডিএস কেন্দ্রিক। আইসিডিএস কেন্দ্রে খাবার বন্ধ, কি কারণে খাবার বন্ধ এবং এই খাবার বন্ধের ফলে কি কি ঘটনা ঘটলো তা নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। আইসিডিএস সেন্টারে শনিবার খাবার দেওয়া বন্ধ করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পাথর প্রতিমা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই হঠাৎ করে কয়েকটি নতুন আইসিডিএস সেন্টারের উদ্বোধন করা হয় আর সেখানেই বেঁধেছে এই বিপত্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের হেরম্ব গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। উল্লেখ্য, হঠাৎ করে হেরম্ব গোপালপুর গ্রাম পঞ্চায়েতে মাত্র কয়েক মাস আগে 558, 559, 560, 561, 562 এই পাঁচটি আইসিডিএস সেন্টার উদ্বোধন হয়। তবে হঠাৎ করে কেন উদ্বোধন হলো তার কোনো উত্তর পাওয়া যায়নি কোনো জায়গা থেকেই। যার মধ্যে দক্ষিণ কাশীনগরের 152 নম্বর বুথে প্রায় 100টি পরিবারের জন্য 1 কিলোমিটারের মধ্যে 3টি আইসিডিএস সেন্টার হয়ে গিয়েছে। একটি বহু পুরনো সেন্টার থাকলেও তার দুপাশে 2টি নতুন সেন্টার অস্থায়ী কর্মীদের বাড়িতে তৈরি হয়। যদিও বা নতুন সেন্টারগুলিতে কেবলমাত্র খাবার দেওয়া হয়, পড়াশোনা করানো হয় না বলেই জানা গিয়েছে। এবার এলাকার অভিভাবকরা এই নতুন সেন্টারগুলির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, শনিবার কোনো রকম খাবার দেওয়া হয় না এবং প্রতি বৃহস্পতিবার খিচুড়ি দেওয়া হয়, ডিম তরকারি দেওয়া হয় না। সরকার যদি চাকরি দিতে পারে তাহলে কেন শিশুদের খাবার বন্ধ করে বেতন দেওয়া হচ্ছে, এ প্রশ্ন তুলেছেন অনেকেই। এক অভিভাবক জানান, যেদিন থেকে এই নতুন আইসিডিএস সেন্টারগুলি চালু হয়েছে সেদিন থেকে এই সমস্যা হচ্ছে। শনিবার খাবার দিচ্ছে না, আর এদিকে বৃহস্পতিবার শুধুই খিচুড়ি দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে না, আমরা সাপ জানিয়ে দিয়েছি, বাচ্চাদের খাবার ঠিকঠাক দিতে হবে। কর্মীদের বেতন কিভাবে দেওয়া হবে সেটা সরকারের দায়িত্ব। তবে এই বিষয়ে অস্থায়ী কর্মী ইন্দ্রাণী পাল জানালেন, সুপারভাইজারের নির্দেশে সেন্টারে দিদিমণি 2টি সেন্টারে চাকরি করেন, তার মধ্যে এটি একটি। মাঝে মধ্যে উনি আসেন আর হিসাব দেখে শুনে চলে যান। তবে আমাদের পারিশ্রমিক মাত্র 500 টাকা, তাও আবার প্রতি মাসে ঠিক মতো পায় না। তবে আশায় আছেন, অষ্টম শ্রেণী পাশ ইন্দ্রাণী পাল যদি চাকরিটা হয়, পাকা হয়, এই আশাতেই কাজ করে যাচ্ছেন। যদিও এসব কথা কানে তুলতে রাজি নন কোনো অভিভাবকই। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কী কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।